তিনি হবেন বিষ্ণু, আমাকে ব্যাপক হবে মহা
ধর্মের প্রচার আজকে জনজীবন আলোকিত করে রেখেছে। সেই জন্য তার ভগবত্তা আমাদের কাছে চিরবন্ধনীয়। যেমন কৃষ্ণচন্দ্র ভগবান, রামচন্দ্র ভগবান, পবিত্র ভগবান প্রভৃতি আমাদের আয়ত্তাধীন নয়। যেমন আকাশ আয়ত্তাধীন নয়, বিভুতত্ব সেরকম বিষ্ণুতত্ত্ব বিভু মহাপ্রভু চরিত্র এরকম বিভুতত্ত্ব। নরোত্তম দাস ঠাকুর মহাশয় যেখানে আবির্ভূত হয়েছিলেন অবিভক্ত বাংলার খেতুরি ধাম, যা আমাদের ইচ্ছা করলেও যেতে পারে। অনেক আশা থাকলেও একটা প্রতিবন্ধ দেশে দাঁড়িয়ে আছে, সীমা পার করব কি করে। অবশ্য এই বর্ডার পাস করার অনেক নিয়ম আছে, নীতি মেনে পার করে সেই ধাম। মহাপ্রভুর নির্দেশে মানুষ সেই দীর্ঘ স্থানে যাওয়া যায়।
এটি একটি বিশেষ রীতি, এটা কি কল্পনা করে না, কল্পনা না করলে সত্যকে পাওয়া যায় না, আর কল্পনাটাই হল সত্য, মানস নয়নটাই সত্য, কারণ সত্য হবে কার্য কখনো কখনো সত্য না হয়। নরতুমার আচরণ থাকলে খেতির ধানে ধান হারি থাকে কথা, কি কারণে কৃষ্ণানন্দ দত্ত মা হলেন নারায়ণী দেবী, তিন ভাই ভূত চরিত্র, কেননা পবিত্র চিত্র না হলে ভগবত পরিক্রমে কোনো আদেশ আসতে পারে না। মা নারায়ণী দেখছেন কি কন্দ্রাচ্ছন্ন অবস্থায় সকলের শ্রীকান্ত শ্রীগৌরাঙ্গ এসে উপস্থিত হলেন, হলেন তো হলেন দীপ আলা, দীপ প্রকাশ, ধীরে ধীরে তার কক্ষীর মধ্যে প্রবেশ করলেন। দেবী সচকিত হলেন, নাইজের কোন দেবপুরুষ কোন মহাপুরুষ এসে প্রবেশ করলেন আমার কক্ষীর ভিতরে, কৃষ্ণানন্দ দত্তকে একমাত্র পুত্র রূপে আবির্ভূত হলেন, আমাদের বহু বাঞ্ছিত এই মহাজগের আশীর্বাদ পুত্র আবির্ভাব। মাঘি পূর্ণিমা দিবস মা নারায়ণের গোলাল করে আলোকিত হলেন চারিদিকে সুমঙ্গল, কেননা কোনো বিপ্রপুরুষের আবির্ভাব হলে মঙ্গল দিকে হলে মঙ্গলের বৃদ্ধি হয়, সমস্ত দিক মুখর হয় মঙ্গল দিকে, দিক দিক সকলের চেতনা প্রাণবন্ত হয়। আমাদের শব্দ শাসন শাস্ত্রে আছে পুত্র উৎসব একটি পরিমাণ, পুত্র উৎপন্নের পরে উৎসব হয়, কার উৎসব হয় পিতা মাতা পরিক্রমণ করে রাজপুত্রের শুভাগমনে শুভ দর্শনে সকলের মহোৎসব শুরু হয়ে গেছে, কোথায় শুরু হয়েছে তাদের প্রাণ প্রাঙ্গণে বিচিত্র মহোৎসব অজানা একে যেন বন্ধুকে দাঁড়িয়ে মঙ্গল গীতে নিয়ে যায় আনন্দের ফসলে এগিয়েছে কেন্দ্রের ধানে, ধীরে ধীরে শশীকলার মতো বাড়তে থাকল। নরোত্তম বিলাস গ্রন্থের থেকে আমরা যতটুকু পাই প্রেমবিলাস কর্মানন্দে এবং ভক্তি রত্নাকর এই সমস্ত গ্রন্থে সমন্বয়ে আমরা যতটুকু পাই, তারপর তার হল নামকরণের বিধি ব্যবস্থা, দৈবজ্ঞ এসে নামকরণ করছেন সর্বসুলক্ষণ পুত্র, দৈবের শাস্ত্রে যা কিছু লক্ষণ আছে এই পুত্রের শ্রীরঙ্গে সব সুস্পষ্ট পুষ্ক, সেই জন্য নাম রাখলেন নরনৈব উত্তম পুরুষ, সেই জন্য নাম হবে নরোত্তম। সকলে এই মানে এই অভিমান করলেন, হ্যাঁ যোগ্য নাম গরম পেয়েছে, এরপর এরপর অন্নপ্রাশন মানে অন্ন ভোজন, আমাদের গ্রাম বাংলার একটা বিধি ব্যবস্থা আছে এখনো আছে, মহাপ্রসাদ দিয়ে যদি বাচ্চাটাকে জগন্নাথ পুরীকে নিয়ে যাওয়া হয় এটাই আমাদের গ্রামগঞ্জের ব্যবস্থা, এখন তো সাধারণ জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে অন্নপ্রাশন হয়, এখন বাংলার প্রান্তরে প্রত্যন্ত স্থানে তো এটা ব্যবস্থা, কিন্তু এই মহাপ্রভুর প্রেমস্পর্শের ব্যবস্থা আজকে নিরস্ত হয়েছে, আজকে অন্নপ্রাশনের যে শিশুর মধ্যে দেওয়া হয় না সেটা অভাবপ্রাপ্ত নয়, এটা বৈধ নয়, একেবারে অবৈধ। রাজপুত্রের নরোত্তমের মুখে কি দেওয়া হল অন্নপ্রাশনের প্রথম ভাব, আমরা অন্ন শব্দ ব্যবহার করি ভাত শব্দ ব্যবহার করি না, কিন্তু ভক্তম এইটা বৈদিক ভাব, ভক্তম এই ভাব শব্দই অপ্রশ্নতা, ভক্তকে আমরা ভাত করি বলতে দোষ নাই, তবে খুব একেবারে সাধারণ বোঝায় তো নিকশিত কথা, সেই জন্য ভাতটাকে আমরা
তাহলে তিনি তিনি প্রস্থান করেন পর্দাতে স্নান করেন, স্নান করে জলস্পর্শ করেছেন মাত্র, সঙ্গে সঙ্গে হৃদয় উচ্চারিত হল পর্দার জল, সেখানে রাজকুমারকে পেল তার পিতা মাতা পরিচর কিন্তু আগের মরুত্বকে পেল না, এখন নরোত্তম নতুন জীবন পেয়েছে, নতুন যখন জীবন পায় না জীবনের ভাব পাল্টে যায়, কি পাল্টে গেল সবসময় হালকা হাসি রং, এই গৃহটাকে বন্দী করে রাখা যায় না, কেমন ওই গৃহ ত্যাগ করা যায়, সকাল বিবেচনা করছেন প্রভু এই দৃঢ় বন্ধন ছেদন হবে কি করে, একদিন মহাপুরুষ স্বপ্নকে বলছেন দেখ নরোত্তম তোমার বন্ধন ছেদনে আসন্ন সময় এসে গিয়েছে, আর কেউ তোমার জন্য আমার প্রিয় পরিকর লোকনাথ গোস্বামী আছেন, তারপর কিছুদিন এইভাবে অন্তর পরিক বৈরাগ্য প্রবাহে দিয়ে প্রবাহিত হতে হতে আহাজপত্র নরোত্তমের জীবনে একটা শুভ সুযোগ এসে গেল, মুসলমান জায়গিয়ে তার রাজপুত্রী মহা মহিমা প্রকাশনে দেখতে চেয়েছে, তাকে দর্শন দেওয়ার জন্য প্রতিপয় সঙ্গে নিয়ে চলেছে রাত্রিবাস, তারা ঘুমে অচেতন, এই সুযোগ নিয়ে রাজকুমার নরোত্তম গৃহ ত্যাগ করলেন, প্রশস্ত রাজপথ ছেড়ে মহাপথ, একদিনের পথ নয় দিনে কারোর কোনো কারোর সঙ্গে কোনো সম্ভাবনা নয়, সাহস সাগর বনভূমি অতিক্রম করতে করতে তিন দিন মাত্র ব্রাহ্মণ বেশে দর্শন দিয়ে বলছেন তুমি বৃন্দাবনে চলেছ তো একটু দুগ্ধ না করে যাও, কিন্তু এত দেরি প্রভুর কৃপায়
dengan menjadi Indonesia sih, dengan orang Thank you.